গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো। আমার নতুন ফ্ল্যাট থেকে এটা প্রথম ব্লগ, আমারও একটা নতুন সকাল। এখান থেকে এতটাই রোদ ঢুকছে না, এদিকটাতে তাকানো যাচ্ছে না। দেখো আমি আপাতত ব্রাশ ফেস্ট এগুলোকে এখন এখানেই রাখলাম, গোছানো তো হয়নি। আজকে এখন চা করতে বসিয়েছি ওই যে ইন্ডাকশানে। তো আমার রান্নাঘরটা যা তা অবস্থা হয়ে রয়েছে এখনো অবধি, তো রান্নাঘরটাকে আরও একবার ভালো করে ভেতরগুলো মুছে দিয়ে তারপর আমি কৌটোতে সব ডাল ফাল পোস্টা টসলা ভরে নিয়ে তারপর গোছানো স্টার্ট করবো। আর ওটা আগে গুছিয়ে নিয়ে তারপর আজকে ঘর ছাট ঘর মোছা করবো, কারণ আবার নোংরা হবে আমার, তাই জন্য। আর এখন ওকে চাটা করে দিয়ে বিছানাটা গোছাবো, গুছিয়ে নিয়ে ঘর ছাট ঘর মোছা করবো। আর ওদিকে নেটের লোকের সাথে কথা বলছে, নে কি আর বলবো, কালকে করে দিয়ে যাওয়ার কথা ছিল করেনি, আর আজকে করে দেবে বলেছে। তো দেখা যাক, ও সকাল থেকে ওই জন্য ট্রাই করছে, ওটা যেটা দরকার সেটা তো আগে করতেই হবে না। তো চলো, চাটা হয়ে গেছে বোধ হয়, এরপর বেশি ফুটলে বা তেতো হয়ে যাবে। বাজে 10:23, চাটা করে দিয়ে বিছানা দেখো আমি টান টান করে দিয়েছি, পুরো গুছিয়ে ফেলেছি বিছানা। এত হাওয়া আসছে না, কি আর বলবো, মানে ও গেল একটু বাথরুমে। আর আমি এদিকে কালকে না কিছু নতুন কৌটো কিনেছে, ও এই ছোট ছোট বলছে মশলার ওই বড় কৌটো গুলো বার করে রান্নায় দিতে হবে না, বেশি মশলাটা ওখানে রাখবে, আর রোজকারের মশলাটা এটাই তুমি ঢেলে নেবে। তো এই ধরনের দেখতে শিশিগুলোকে আর ঢাকনা দিয়েছে স্টিলের, তো এরকম কাঁচের যদিও বা, কিন্তু পড়লে ভাঙবে বলে আমার মনে হয় না চট করে। তো এরকম করে এইগুলোকে সব ধুয়ে দিলাম, এবার ফ্যান চালিয়ে শুকিয়েও নিয়েছি। আর ওই কৌটোগুলো বেশ ডিমার্ট থেকে 4টে করে সেট বিক্রি হচ্ছিল তাই নিলাম, দামটা ঠিকঠাক লাগলো, 4টে সেট 100 টাকা এরকম নিল। তো এইরকম, আর তো আমি সব জিনিস মালপত্র এখানে বার করে নিচ্ছি, এবার কাঁচিও নিয়ে বসেছি, ছপা ছপ কাটবো আর মশলাগুলোকে ঢেলে দেবো। তো চলো আমি এই কাজগুলো আগে করে নিই, তারপর ঘর ছাড়া দেবো ঘর মুছবো, তখন তোমাদের সাথে দেখা। এখন বাজে 12:49, অল ডান। দেখতেই পাচ্ছ ওখানে তেলের বোতল দুটো রেখেছি, আর এদিকটাতে আপাতত এখন এখানটা গোছানো হয়নি, ন্যাকড়া ফ্যাকড়া রেখেছি আর কি, মুছে দিয়ে পুরো রান্নাঘরটা আরও একবার মুছে নিয়েছি, এইমাত্র জল ঢাল ঘুরে নিয়ে গেলাম। আর এখানে রাখা আছে ডিম, ডিমগুলো আর এটা সর্ষের তেল, এটা রিফাইন তেল, এইসবই আচার আর গোলমরিচ, আর আলু পেঁয়াজের ট্রেটা এখানেই রেখেছি, আর নিচটাকে এভাবে গুছিয়ে দিয়েছি। মোটামুটি হয়ে গেছে, সবটাই হয়ে গেছে, বাসনের র্যাকে বাসন ঢুকিয়ে দিয়েছি, মানে এগুলোতে এখানটায় শুধু ফাঁকা, এখানটাতে গ্যাসটা ঢুকবে, ব্যাস তাহলেই হয়ে যায়। আর তো আর এখানটা কি দেখাবো, আর এখানটাকে আমি সেন্টার টেবিলটার সামনেটা এভাবেই রেখে দিয়েছি বোতল ফোতলগুলো ভরে জল ঠল। তো চলো এবার আমি রান্নাটা একদিকে বসাবো, একদিকে গজ্জাট ঘর মোছা করবো, আগে ডালটা সেদ্ধ করি। আপাতত টয়লেটের এগুলো সব এখানেই রেখে দিয়েছি, এখনো তো রাখা হয়নি, ওখানে কাপটাও এখানে রাখা, ভাঙা দেখলাম মানতে গিয়ে বোধহয় কোনাটা একটু ভেঙে গেছে, দেখা যাক কী করি, ওটা দিয়ে চাল মাপবো না ডাল মাপবো কিছু একটা করতে হবে। তো চলো এবার যাই রান্না করি আর ঘর দোয়ার মুছে। বাজে 2:14, আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ওখানে তো থালাটা এরকম পাশে রাখা যেত না, তাই আজকে একটা থালা বার করে ধূপ, আর ওটা ঠাকুরেরই থালা ছিল, তো আর প্রদীপটা দিলাম। আর তো ভাত ফাত হয়ে গেছে, ভাত ডাল আলু সিদ্ধগুলো হয়ে গেছে, খাওয়ার সময় জাস্ট ডিমের অমলেটটা ভাজবো। ও এখন স্নানে যাবে আর কি, কারণ এতক্ষণ নেটের লোকটা ছিল ওই জন্য যেতে পারেনি। সবটাই মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ঠাকুরের মালা ঠালা পরানো হয়নি, ওগুলো সম্ভবত আমি কালকে করে দেবো, আজকে আর পারলাম না, কালকে লোকনাথ বাবার পুজো আছে আর কি। কিন্তু কি বলতো, আমি প্রত্যেকবার ভোগ দিই ঠাকুরকে, এবার অসুবিধা সুবিধা সবার থাকে, ঠাকুরেও সেটা বুঝবে আশা করি। তো এত কিছু করে না কালকে আমি ঠাকুরকে ভালো করে দিতেও পারবো না, তাই জন্য আমি ঠিক করেছি পরে একটা টাইমে কোনো রোববার দেখে আমি দিয়ে দেবো, পরের মাসের মধ্যেই ঠাকুরকে দিয়ে দেবো। তো ওটাই হয়ে রয়েছে কথা। আরেকটা কি বলতো, আজকে এত খারাপ লাগলো না একটা টাইমে, যখন ভাতে চাল নিতে গেছি আমি, যে মাপটা আমি আগে নিতাম সে মাপটাই নিতে গেছি, তারপর মনে পড়লো আসলে ওখানে টম্পির জন্য একটু বেশি করে চাল নিতাম, তো সেটা তো এখন হয়নি। আর দেখো ওখান দিয়ে ওয়াইফাইয়ের লাইনটা নিয়েছে, এখন ও বলছে কি বাজে লাগছে দেখতে, কিন্তু কিছু করেনি, পর্দা দিয়ে দেবো যদিও বা, আজকে নানিয়ে দেবে ও। তো ওই আর কি, আর দেখি ও স্নানে ঢুকলে আমি 2টো ডিমের অমলেট ভাজতে বসাবো। চলো এবার একটু বসে নিই, আমি আর পাচ্ছি না, সকাল থেকে চলছে ঘুম থেকে উঠে। বললাম না তোমাদের আজকে সিম্পল ওয়ালা লাঞ্চ, এই দেখো একদম ঘন করে ডাল করেছি, মানে ডালটাকে সেদ্ধ করে জাস্ট ওই ফোড়নটা দিয়ে দিয়েছি, আর তো আলু সিদ্ধ আর ডিম ভাজা 2টো ডিম না একসাথে ভেজে ফেলেছি, তারপর টুকরো করে দিয়েছি। তো চলো এবার সেই যে ফ্ল্যাটে ঢুকেছি, এই যে লিফট, এইদিকে হচ্ছে এটা হচ্ছে অনুরূপার ঘর,
আর এইদিকে হচ্ছে এই পাশেরটা আমার ঘর, মানে কি করে দেখাবো দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ঘরের যে একটাই দরজা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ঘর, আর এইদিকে দুটো কার আমি জানি না। তো কালকে এসেছি ঠিক কথাই, লিফট ছাড়া আর আমার ঘর ছাড়া কোনো দিকে কালকে টাকানোর টাইম পাইনি। মানে লিফটে উঠেছি, লিফটে নেমেছি, গেছি গিয়ে, এখনো লিফটে ছাদে উঠলে ভালো হয় আর কি। ঠিক আছে, একটু সিঁড়ি পাওয়াই যায়, কটা সিঁড়ি, বেশি বেশি ব্যাপার হয়ে যাবে। ওখানে চারতলায় উঠতাম, তিনতলা হিসাব মতো, ওখানে তিনতলায় উঠতাম, ওই খাড়া খাড়া সিঁড়ি দিয়ে। আর এই সিঁড়িগুলো না খুব ভালো, মানে ছাদেও দিয়েছে একটা লিফট, ছাদে লিফট দেওয়ার কারণ হচ্ছে এখানে না দুটো ঘর রয়েছে, তাহলে তাদেরকে আমার ওই ফোর্থ ফ্লোরে নেমে তারপর আবার হেঁটে ফিফথ ফ্লোর আসতে হবে, তাই দিয়েছে। ছাদে না প্রচণ্ড রঙের গন্ধ, কারণ এখানে রং ঠংগুলো রাখা রয়েছে। আ চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো। আমি আগে নিজে চাদরটা একটু দেখে নিই ঠিক করে, তারপর তো তোমাদেরকে দেখাবো। নিজে দেখে না রাখলে আমি দেখাতেও পারবো না। এখানে আবার একটা চামচ রাখবো রে বাবা রে, আমার না এখান থেকে ঝোঁকার সাহসও হচ্ছে না অনেকটা। আর এখান থেকে তো এইরকম, এই দুটো ঘর না পুরো ফাঁকাই এখন, ঢুকে দেখে আসি। এই ছাদের ঘর দুটো আমাদের খুব পছন্দ হয়েছিল জানো তো, এটার বাথরুমটা আবার অ্যাটাচ নয়, আর এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা দিয়েছে, টিভি ইউনিটটা এখানে দিয়েছে, খুব সুন্দর এই ঘরগুলো। এই ঘর দেখে একটু আন্দাজ করে নিতে হবে এই আর কি। আর এখানে জানা, ঘরটাও বড় সড়ো বেশ, এই যে, কিন্তু ওই যে এই যে হচ্ছে রান্নাঘর, কিন্তু ওই যে যা বৃষ্টি হলে মানবে না, এই জন্য এখন এই দুটো ঘর পড়ে রয়েছে আর কি। কারণ আমরা জানি এখানে প্রত্যেকেই প্রচণ্ড বৃষ্টি হয় প্রচণ্ড, তখন এতে মানবে বলে আমার মনে হয় না, এইটুকু সেরে আবার মানতেও পারে। তো একদম ছাদে না খোলা সামনেটা ভালো লাগেনি আমাদের ব্যাপারটা, তাই জন্য আর আসেনি। তো চলো এবার তোমাদেরকে দেখাই কতক্ষণ আর আমাকে দেখবে তোমরা। এই দেখো আমার তো খোলা ছাদ এরকম, আর এইখানটা হচ্ছে এখনো আর কি যারা আছেন তারা ইউজ করছেন, তাই জন্য আর কি। এটা কলপার মতো দেবে কিনা আমার জানা নেই, এখনো তো কোনো কল লাগানো আমি দেখছি না আর কি, তো ওনার সাথে এটা নিয়ে কখনো কোনো কথা হয়নি। আর তো আর একটা ভালো জিনিস হয়েছে যে আমাদের ওয়াইফাই এর লাইনও চলে এসেছে, সবটা হয়ে গেছে ঠিকঠাক। এখান থেকে আমাদের ফ্ল্যাটটা পুরো দেখা যায়, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে শেড দেওয়া ওটার কথা তোমাদের মনে আছে, জিম আছে, সুইমিং পুল আছে যেটাই, ওই যে ওইখানে যে আড়াল থেকে আমি যখন ভিডিও করতাম তখন এখানটা কিন্তু দেখা যেত। আর ঠিক ওই নিচটাতে দেখো তিনটে বিল্ডিং পরপর জোড়া দেওয়া রয়েছে, যদি আমাদের বিল্ডিংটা পুরোটা দেখা যায় না, আমি যদিও আমাদের ঘরের ওখানটাকে দেখতে পাচ্ছি যেখান থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই 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 বিল্ডিংটাই আসলে আমাদের পুরোটা ছিল আর কি, মানে আমরা প্রথম বিল্ডিংটায় থাকতাম। এখান থেকেও ভালোই দেখা যাচ্ছে। কালকে থেকে ছাদেও আসিনি আমি, জামা কাপড় আজকে আমার ব্যালকনিতেই মেলে দিয়েছি, তো ওই জন্য আরোই আসা হয়নি। আসলে এখনো কাজ করছে তো এরা, তো ওই জন্য আমি আর ছাদে উঠিনি আজকে মেলতে। আমার ছাদ এমনি খুব ভালো লাগে, হ্যাঁ তবে উঁচু থেকে আমি একটু ভয়ই পাই, ওই যেরকম বললাম তোমাদেরকে যে নিচে আমি তাকাতে পারছি না, নিচটা আর এইটা না প্রায় মানে আমি বেটে মানুষ হলেও তাই জন্যও হতে পারে পুরো আমার আর কি বুক অবধি চলে এসছে, ওই জন্য আমি আর রিস্ক নিয়ে লাভ নেই, কোনো উঁকি ঝুঁকি দেওয়ার কি দরকার। তো চলো একটু নেমে যাই।
আজকে না হাওয়াটা দিচ্ছে না, মানে আমরা ওই ছাদে যেই লেভেলের হাওয়াটা পেতাম এখানে হাওয়াটা আজকে দিচ্ছে না বলে পাচ্ছি না। তো চলো, আমাদের ঘরে আরো একটা নতুন জিনিস এসেছে, তোমাদেরকে দেখাবো। এই সিঁড়িটা দিয়ে এবার নামবো, কিন্তু সেদিনকে না ভয় লাগার বিষয় ছিল, কিন্তু আজকে আমি উঠে দেখলাম কোনো ভয় লাগলো না তেমন। দেখো একদমই দরজার পাশটাতেই কাজ করতে বসে আর কি। তো এই তো দুটো সিস্টেম নিয়ে, কিন্তু ওই চেয়ারটা নিয়েছে ঠিক কথা, কিন্তু এখন আমরা রিয়েলাইজ করছি যে দুটোই সেম সেম হাইটের হয়ে গেছে। মানে ওকে দেখো একটু ঝুঁকে কাজ করতে হচ্ছে, পেছন দিকে হেলান দিয়ে কাজটা করতে পারছে না। এবার পায়াতে, মানে এই টেবিলটা যেটা রয়েছে সেটার পায়াতে একটুখানি প্লাই দিয়ে একটু উঁচু করে দিলেই হবে। তো নিচে চলছে প্লাইয়ের কাজ, দাদারা করছে আর কি, দাদারা খুবই ভালো, তো করে দেবে বলল। ও গেলে কি একটু চারটে একদম ছোট পায়া লাগবে, তো করে দিলে দেবে করে। তুমি কাজ করো তাহলে। আর কেন বলছি ভালো, আজকে সকালে এত পরিমাণেই জানলাটা দিয়ে হাওয়া দিচ্ছে না, তাতে করে এই যে এই ঘরের দরজাটা আছে সেটা ফ্যান না চালানো, তো ফ্যান এমনিও চলে না দেখো বন্ধ, কিন্তু ফ্যান না চালালেও আর কি দরজাটা বাড়ি খাচ্ছিল বারবার, কোনো বাফার নেই বলে এখানটাতে। তো এই যে প্লাইয়ের টুকরোটা দেখছো, এটা কিন্তু ওই তারপর দাদাদের থেকেই নিয়ে আসা হয়েছে আর কি। তো এই তো জানলার ভিউ, জানলা থেকেও যা দেখা যায় আমার ছাদ থেকেও তাই দেখা যায়, ছাদ থেকে একটু উঁচুতে আমার, জানলা থেকে একটু নিচুতে, এই যা সমস্যা। তো এই এইটুকুই আর কি, তাই জন্য ছাদে কালকে থেকে আর ওঠা হয়নি আর কি আমার। তো চলো, আর তোমরা যাকে নিয়ে এত সেদিন কমেন্ট করছিলে মৌমিতা ব্যানার্জি, সে আসলে একটা ফেক অ্যাকাউন্টে, আমি বলবো সোনাক্ষী চ্যাটার্জি না কি একটা নাম দিয়েছে, আজকে দেখলাম আমি, খেয়াল করলাম আর কি, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম যে সেও হয়তো আবারও ওই ধরনের কমেন্ট করতে পারে, তাই জন্য তোমরা কিন্তু আবার খেপে টেপে কেউ যেও না, একই ব্যক্তি এরকম নাম চেঞ্জ করছে আর কি, ফেক অ্যাকাউন্ট আর কি, বোঝাই যাচ্ছে। তো চলো আমি এবার একটু বসে নিই, আবারও ছিলাম একটু বাইরে ফ্ল্যাটের ঠিক এই অপোজিটেই যে দোকানটা আছে সেখান থেকে নিলাম কিছু টমেটো আদা রসুন, এসব দামটা একটু বেশি তুলনামূলক লাগলো আমার, যাই হোক সামনাসামনি আছে। তো চলো লিফট আসার অপেক্ষা এবার। রান্না হয়ে গেছে, ডিমটাকে করেছে একদম শুকনো শুকনো করে কষা কষা মতো। তো চলো আজকের মতো টাটা বলার টাইম চলে এসেছে, গুড নাইট বলে দিচ্ছি, আর কালকে আবারও আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করবো তোমাদের কিছু অন্তত ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা।